সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তুলা সেকেন্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ রবিউল হক, তুলা সহকারী শিক্ষক, তুলা মাধ্যমিক বিদ্যালয়। তো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে, পৃথিবী ও মহাকর্ষ নিয়ে। এই বিষয়টি আছে সপ্তম অধ্যায়, অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়। তোমরা খুললে দেখবে পৃথিবী ও মহাকর্ষ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই দুঃসময়ে অনলাইন ক্লাসে তোমরা হাজির থাকবে, তোমরা উপস্থিত থাকবে, তোমরা আমাদের সাথে থেকে নিশ্চয় তোমরা উপকার পাবে এবং এ বিষয়ে পড়াশোনা করবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে মহাকর্ষ নিয়ে একটু আলোচনা করি। মহাকর্ষ হচ্ছে পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ। বন্ধুরা, আমরা যখন লাফ দিয়ে উপরে উঠি তখন নিচের দিকে পড়ে যাই, আবার যখন একটা ক্রিকেট বল যদি আমরা উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে দেখবো সে নিচের দিকে নেমে চলে আসে। তাহলে এরকম যাই কিছুই আমরা উপরের দিকে দিই সেটা নিচের দিকে চলে আসে, এটা নিশ্চয় উপরে ভেসে থাকার কথা ছিল, উপরের দিকে চলে যাওয়ার কথা ছিল, অথবা শূন্যে ভেসে থাকার কথা ছিল, কিন্তু সেটা তো হয় না। তো এ বিষয়ে নিউটনের একটা বিখ্যাত গল্প আছে যে নিউটন একদিন এক আপেল গাছের নিচে শুয়েছিল, হঠাৎ তার নাকের উপর এক আপেল খসে পড়ল। নিউটন চিন্তা করলেন যে আপেলটা নিচের দিকে পড়লো কেন, উপরের দিকেও তো যেতে পারতো, অথবা শূন্যে তো ভেসে থাকতে পারতো। নিউটনের মাথা খারাপ হয়ে গেল, এই চিন্তা করতে 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 নিউটন এই মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেললেন। তো অবশেষে নিউটন সিদ্ধান্ত আসলেন যে যে কোনো বস্তু নিচের দিকে একটা আকর্ষণ আছে, এই আকর্ষণের কারণেই নিচেই নেমে আসে। এই সিদ্ধান্তের উপর নির্ভর করে তিনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেললেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে এখন আলোচনা করব। দুটি বস্তুকণার মধ্যেকার আকর্ষণ বলের মান শুধু বস্তুদের ভর এবং এদের মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা বুঝেছ দুটি বস্তুকণার মধ্যেকার আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি যাই হোক, প্রকৃতি যাই হোক, কোনো কিছুর উপরে নির্ভর করবে না, শুধুমাত্র বস্তুদ্বয়ের ভর এবং দূরত্বের উপর নির্ভর করবে। বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বল বেশি হবে, আবার তাদের মধ্যেকার দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কম হবে। আকর্ষণ সম্পর্কে নিউটন একটি সূত্র আবিষ্কার করেছেন যা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সূত্রটি এখন দেখি। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এই এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। প্রিয় বন্ধুরা, তোমরা আবার দেখো, নিউটন তার যে সূত্র প্রদান করেছেন সেখানে বলেছে দুটি বস্তুকোণার মধ্যেকার আকর্ষণ বলের পৃথিবীর যে কোনো দুটি বস্তুকোণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবীর যে কোনো দুটি বস্তুকোণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুকোণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বল বস্তুকোণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই সূত্রকে আমরা চারটি অংশে ভাগ করতে পারি। যেমন পৃথিবী যে কোনো দুটি বস্তুকোণা নিজের দিকে আকর্ষণ করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো মহাকর্ষ। পৃথিবীর যে কোনো দুটি বস্তুকোণা নিজের দিকে আকর্ষণ করে তাকে আমরা বলবো মহাকর্ষ। এবং বস্তুকোণা দ্বিতীয় অংশে বলেছে যে এই আকর্ষণ বলের মান বস্তুকোণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক।
ভর ধরে নিলাম ভর এম ওয়ান, এম ওয়ান আর একটা হচ্ছে এম টু, বস্তু কোণাদ্বয় এই ভরের গুণফলের সমানুপাতিক বন্ধুরা, আর এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বন্ধুরা সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক এই কথাটি বুঝতে হবে। সমানুপাতিক হচ্ছে বল যদি বৃদ্ধি করি, বল যদি বাড়াই তাহলে ভরও বাড়বে। সমানুপাতিক মানে বল বৃদ্ধি পেলে একটা বাড়লে আর একটা বাড়বে, একটা বাড়লে আর একটা বাড়বে, এটাই হচ্ছে সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক হচ্ছে একটা যদি বাড়ে অন্যটা কমবে, অন্যটা যদি কমে একটা বাড়বে, এই হচ্ছে ব্যস্তানুপাতিক। তো বিষয়টা হচ্ছে ধরে নিলাম যে আমরা ভর এম ওয়ান এবং এম টু দুটি বস্তুর ভিতরকার আকর্ষণ, এখানে আমাদের দুটি বস্তু যেমন এই একটা বস্তু এই একটা বস্তু, এই দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ, এই দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ হচ্ছে এদের আকর্ষণ এদিকে, এদিকে আকর্ষণ এদিকে, আবার এখানে দূর এখানে হচ্ছে এইটা হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব হচ্ছে ডি, আর এখানে এইটুক হচ্ছে এফ বল, এফ বলে এরা আকর্ষণ। তাহলে এখন আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু বড় হাতের জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। প্রিয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই প্রশ্ন জাগবে মনে যে জিটা কেন, এই জিটা হচ্ছে জি একটি সমানুপাতিক ধ্রুবক, একে বিশ্বজনীন ধ্রুবকও বলে। এর অর্থ হচ্ছে এই জি এর অর্থ হচ্ছে এক কিলোগ্রাম ভরের দুটি বস্তু এক মিটার দূরত্বে স্থাপন করলে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে আকর্ষণ করে তাকে এই জি এর সমান। জি এর একটা নির্দিষ্ট মান আছে, জি এর মান নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন নেই, জি এর একটা নির্দিষ্ট মান আছে। আমরা যদি ম্যাথমেটিক্যাল যখন আমরা দেখব মান বের করবো সেই জি এর নির্দিষ্ট মান আছে, ওটা আমাদের দরকার নেই। তবে এখন এখানে বলছে বল, নিউটন বলেছে যে কোনো দুটি বস্তুর মধ্যে পৃথিবীর যে কোনো দুটি বস্তু নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু কোণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। যদি ভর বাড়বে তাহলে, যদি বল বাড়ে তাহলে ভরও বাড়বে, আর যদি ব্যস্তানুপাতিক বিষয়টা যদি বল বল বাড়ে তাহলে বল বাড়লে এর দূরত্ব কমবে, বল বাড়লে এর দূরত্ব, দূরত্ব না কমলে তো বল, এর সোজা একেবারে সোজা হিসাব যে যদি আমার দূরত্ব বেড়ে যায় তাহলে আকর্ষণ বল কমে যাবে, দূরত্ব কমে গেলে আকর্ষণ বল বেড়ে যাবে, এটাই হচ্ছে ব্যস্তানুপাতিক। প্রিয় বন্ধুরা তো এখন আমরা গাণিতিকভাবে দেখলাম যে এফ ইজ ইকুয়াল টু বড় হাতের জি এম ওয়ান গুণ এম টু বাই ডি স্কোয়ার। তা এখন আর একটা জিনিস খুব গভীরভাবে চিন্তা করতে হবে, নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা দেখতে পাই নির্দিষ্ট অবস্থিত নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল, দুটি বস্তুর ভরের গুণফল যদি বৃদ্ধি পায়, যদি দুটি বস্তুর ঘরের ভরের গুণফল যদি দ্বিগুণ হয় তাহলে দ্বিগুণ হলে এর বল, দুটি বস্তুর ভরের গুণফল, ভরের গুণফল দ্বিগুণ হলে এর বলও দ্বিগুণ হবে, দুটি বস্তুর ভরের গুণফল যদি তিন গুণ হয় এদের ভরের গুণফল তিন গুণ হলে এদের বলও তিন গুণ হবে। মানে বিষয়টা হচ্ছে এমন যে একটা বস্তু বাড়লে আর একটা বস্তু বাড়বে, একটা বস্তু বাড়লে বল যদি বাড়ে তাহলে ভরও বাড়বে, আর যদি ভর বাড়ে তাহলে বলও বাড়বে, এটাই হচ্ছে সমানুপাতিক, এটাই বন্ধুরা সমানুপাতিক। আর যদি আমি বল বাড়ে, আর যদি আমার দূরত্ব বাড়ে, দূরত্ব যদি বাড়ে তাহলে আকর্ষণ বল কমবে, দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমবে, দূরত্ব কমলে আকর্ষণ বল বাড়বে, এটাই হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এখন এখন কোনো বস্তুর দূরত্ব যদি এখন কোনো বস্তুর দূরত্ব যদি
আমরা যদি কোনো বস্তুর দূরত্ব তিন গুণ বাড়াই দিলাম, তিন গুণ বাড়াই দিলাম কোনো বস্তুর দূরত্ব তিন গুণ বাড়াই দিলাম, তাহলে ডিস্টেন্স আমার তিন গুণ বেড়ে গেল, মানে এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তিনের উপর স্কোয়ার দিয়ে দিলাম। স্কোয়ার দেওয়া মানে তিন গুণ যদি আমি দূরত্ব বাড়াই দিই তাহলে এর বল কমবে, এর বল কত কমবে, এ করলে এর বল হবে তিন ত্রিকে নয়, অর্থাৎ একের নয়, এই এরকম বল বল কমে একের নয় ভাগ হবে। ঠিক আছে বন্ধুরা, আবার যদি বল যদি আমি চার ভাগ কমাই দিই তাহলে এর উপরে আমি একটা স্কোয়ার দিয়ে দিলাম, দিলে এখানে হবে একের ষোলো, একের ষোলো এর বল কমবে একের ষোলো ভাগ। তো বন্ধুরা নিশ্চয় তোমরা বুঝতে পারছো নিউটনের মহাকর্ষ সূত্র, এ সম্পর্কে আমরা আলো আরো পরে আলোচনা করব। তো এখন আমি আবার তোমাদের বলি যে পৃথিবীর যে কোনো দুটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এরা সংযোজক সরল রেখা বরাবর, এই বল সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এর অর্থ সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করার অর্থ হচ্ছে এখানে যেমন এই বলটা, এই বলটা এই সোজাসুজি ক্রিয়া করবে, এই বলটা কিন্তু এইরকম বেগে এইরকম বেগে ক্রিয়া করবে না, শুধু সোজাসুজি ক্রিয়া করবে, শেষ অংশটার অর্থ হচ্ছে এই। আর এই সূত্রটাকে আমরা যদি চার ভাগে ভেঙে নিই তাহলে আমরা মহাকর্ষ সূত্রও পেয়ে যাচ্ছি, আমরা সমানুপাতিক অর্থ বুঝতে পারছি, আমরা ব্যস্তানুপাতিক অর্থ বুঝতে পারছি, সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করার কথাও বুঝতে পারছি। তো এইভাবে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিউটন প্রদান করেছে, আমরা সেই সূত্রে আলোচনা করলাম। এর ভিতরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, আমার আমার অ্যাডে আমার আইডিতে তোমরা যোগদান করবে, আমি তোমাদের স্বাগত জানাবো। তোমরা নিশ্চয় ভালো থাকবে এই করোনাকালীন সময়ে, ঘরে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।